বাংলাদেশের অপূরণীয় ক্ষতি যদি বলি মাসুম আজিজের চলে যাওয়া, মাসুম আজিজের চলে যাওয়া নিয়ে অভিনয় শিল্পী সংঘের যে স্মরণ সভা আজকে অনুষ্ঠিত হয়ে গেল, আমাদের সাথে আছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম ভাই। আছি, ভালো আছি। যে আজকের যে অনুষ্ঠানটা আপনারা করেছেন, তো এই ব্যাপারে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি ডিটেইলসটা বলতেন। এটা তো স্মরণ সভা এ কারণেই যে মাসুম ভাই আমাদের অনেক কাছের মানুষ ছিলেন এবং উনি একজন অনন্য শিল্পী ছিলেন, সাধারণ জীবনযাপন করতেন এবং ওনার যে ব্যক্তিত্ব সেটা তার পারিপার্শ্বিক যত কলাকুশলী, তার কলিগ সবাইকে মানে খুব আপন করে নিয়েছিলেন। তো সবাই আসলে তো চিরদিন থাকে না, চলে যেতেই হয়। তবে মাসুম ভাইয়ের আমরা বলবো যে একটু অকালেই চলে গেলেন এবং উনি অসাধারণ গান করতেন, উনি লিখতেন, অভিনয় করতেন, নির্দেশনা দিতেন, একজন সামগ্রিকভাবে শিল্পের মানুষ ছিলেন। সেই মানুষটার কর্ম কেমন ছিল, সেই মানুষটার জীবনযাপন কেমন ছিল, তার দায়বদ্ধতা কেমন ছিল সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, দর্শকের প্রতি এবং তার কলিগদের প্রতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে সবার ভিতরে ছড়িয়ে দিতে চাই যে একজন মানুষ তার জীবনযাপনটা কেমন হওয়া উচিত এবং সেই মানুষটা কী করে সবাইকে ভালোবাসার আগলে বেঁধে রাখতে পেরেছেন, সেই বিষয়গুলোই আমরা স্মরণ করতে চেয়েছি। ভাই, আপনার তো পার্সোনালি তার সাথে অনেক কাজের এক্সপিরিয়েন্স হয়েছে, তো সেরকম যদি দুই একটা অভিজ্ঞতা আমাদের বলেন। আমি ওনার নির্দেশনায় কাজ করেছি, সহশিল্পী হিসেবে কাজ করেছি, তো সেই জায়গা থেকে যে শুধু অভিনয় না, আমরা অভিনয়ের বাইরেও যে সময়টুকু থাকতো সেটা বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনা চলতো, বিষয়ভিত্তিক আলোচনা চলতো, জীবনযাপন নিয়ে আলোচনা চলতো, রাজনৈতিক বিষয়ে আলোচনা চলতো, শিল্প সংস্কৃতি ইতিহাস বিকাশ নিয়ে আলোচনা করত। ইনফ্যাক্ট আমরা যদি ধরে নেই যে আমাদের এই ইন্ডাস্ট্রি যে বড় হয়েছে, এখানে কিন্তু অত বড় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে কেউ বড় হয় নাই, বড় হয়েছে আমাদের কলিগদের পরামর্শে, কলিগদের কাছ থেকে শিখে শিখে। আমার যিনি সিনিয়র তিনি আমাকে শিখিয়েছেন, আমার যে জুনিয়র সে হয়তো আমার কাছ থেকে কিছু শিখছেন, বা আমরা কলিগদের কাছ থেকে শিখে শিখে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু বড় হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে যারা অসাধারণ শিল্পী এবং মানুষ তাদের কাছ থেকে ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত শিখে গেছে এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার অন্যান্য সিনিয়রদের কাছ থেকে যেমন আমার শেখা, মাসুম ভাইয়ের কাছ থেকেও তেমনি শেখা যে শিল্পী হতে হলে চর্চা, একটা চর্চার মধ্যে সারাক্ষণ থাকতে হবে, যে কোনোভাবেই হোক নিজেকে চর্চার মধ্যে রাখতে হবে। চর্চা যত বাড়বে তার শিল্পী গুণ তত বাড়বে। এই যে উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এই অসুস্থতার মধ্যে নিশ্চয়ই তিনি কাজ করে গেছেন, তো এর মধ্যেও নিশ্চয়ই আপনাদের দেখা হয়েছে? নিশ্চয়ই দেখা হয়েছে এবং উনি অসুস্থ থাকা অবস্থায় অভিনয় শিল্পী সঙ্গে উনি এসেছেন। আর একটা বিষয় উল্লেখ করার প্রয়োজন, সেটা হচ্ছে যে মাসুম আজিজ শুধু যে আত্মকেন্দ্রিক শিল্পী কিন্তু উনি ছিলেন না, উনি শিল্পী ছিলেন বলছি যে উনি দায়বদ্ধতা নিয়ে চলতেন। অভিনয় শিল্পী সংঘের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকাণ্ডে তিনি উপস্থিত থাকতেন এবং একটা বলিষ্ঠ ভূমিকা রাখতেন। অসুস্থ হওয়ার পরেও উনি এই অফিসে এসেছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করেছেন এবং উনি মনটা যখন খারাপ হতো ওনার, আমরা সবাই মিলে বলতাম যে মাসুম ভাই আমরা সবাই একসাথে আছি, আপনি মন খারাপ করবেন না এবং আপনাকে এই শক্তভাবেই মানে মানসিক শক্তি আপনাকে অর্জন করতে হবে এবং আপনাকে অনেকদিন বেঁচে থাকতে হবে, সে প্রার্থনা আমরা করেছি, কিন্তু চূড়ান্তভাবে তো উনি আমাদের ছেড়ে চলে গেলেন।